হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমানদ্বীপ ব্লগে আপনাদের স্বাগতম। বন্ধুরা বন্ধুরা, আমি স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনের সকালের কিছু দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি। বন্ধুরা, আমি এখন একদম প্রবাল দ্বীপ সমুদ্র সৈকতে আছি। এখানে কিন্তু প্রচুর প্রবাল, মানে পাথর। বন্ধুরা আপনারা এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু প্রচুর পাথর। আর এখন কিন্তু ভাটার সময়, এখন ভাটা চলছে। আপনার আজকে বিকাল পর্যন্ত কিন্তু ভাটা থাকবে। আর এখানে হচ্ছে আপনার যে ঢেউগুলা, এই ঢেউগুলা ওই পাথরের নিচু পর্যন্তই আছে। আর এই ঢেউগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে যত জোয়ার আসবে ঢেউগুলো আস্তে আস্তে উপরের দিকে আসবে বন্ধুরা। আর এইদিকে যে দোকানগুলা দেখা যাচ্ছে বন্ধুরা, এই দোকানগুলো আমরা কালকে রাত্রে যখন এখানে আসলাম তখন এই দোকানগুলো কিন্তু সব মানে জোয়ারের পানিতে একদম ডুবে গেছিল। আর এখন কিন্তু এখানের দেখুন কোনো পানি নাই, কিন্তু কালকে রাত্রে কিন্তু ঠিকই এখানে একদম সব জায়গায় পানি উঠে গেছিল। এখানে আমরা যখন আসি তখন কিন্তু রাত্রে একদম মানে এই হাঁটু পর্যন্ত পানি আসছিল। আর ঢেউ এসে এসে এদিকে পুরা চারিদিকে কিন্তু ছেয়ে গেছিল, কারণ ওই তীরের দিকে অনেক উপরে উঠে গেছিল পানি। এদিকে আপনারা যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেয়া গাছ। এই গাছগুলা কিন্তু যে ফল হয়, এই ফলগুলা কিন্তু খাওয়া যায় না বন্ধুরা। আমরা একটু সামনের দিকে এই প্রবাল গুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা আপনারা দেখুন প্রচুর প্রবাল, এখানে কিন্তু অনেক রিস্ক এই প্রবালের পরে হাঁটাটা। আপনারা যখন সেন্ট মার্টিনে আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা, কারণ হচ্ছে এই প্রবাল হচ্ছে প্রচুর ধারালো। বন্ধুরা এখানে প্রচুর ধারালো, আমি একটু দেখি উচ্চ করে, বন্ধুরা এটা প্রায় 30 কেজির মতো হবে। বন্ধুরা এখানে দেখুন এই সমুদ্র সৈকতটাকে আরো বেশি দৃষ্টিনন্দন করছে এই প্রবালগুলা, কারণ আপনারা জানেন যে সেন্ট মার্টিনকে প্রবাল দ্বীপ বলা হয় এই কারণে, কারণ এখানে কোনো দ্বীপেই আপনি এরকম পাথর দেখতে পাবেন না। কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে এখানে যে সমুদ্র সৈকত আছে, এই সমুদ্র সৈকতগুলোতে কিন্তু আপনারা এই এই প্রবালগুলো দেখতে পাবেন। এখানে একদম সৈকত জুড়ে যত দূরে চোখ যায় শুধু প্রবাল প্রবাল আর প্রবাল। বন্ধুরা দেখুন এখন কিন্তু আর একটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, এখানে যে এই সমুদ্র সৈকতটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যে পানিটা, এই পানিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানের এই পানিটা কিন্তু দেখুন, এখানে পানিগুলা একদম পরিষ্কার। দেখুন এটা দেখে আপনারা বুঝতে পারবেন যাতে পানি পাবেন না, কিন্তু এই সেন্ট মার্টিনের পানিগুলা একদম নীল। বন্ধুরা দেখুন আপনারা একটু দূরে লক্ষ্য করলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন